দেখ, আগের দিন কোম্পানির বেসিক জিনিসগুলো দেখিয়েছিলাম, আজ একটু বলে দিই, একটু জেনে রাখা ভালো। মানে অনেক সময় দেয় কোম্পানি যে কথাটা কোন ওয়ার্ড থেকে এসে, ল্যাটিন ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড দেয় অনেক সময় কোশ্চেনটা, তো বলছে দেখ ওয়ার্ড কোম্পানি ইজ ড্রাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড। কোম্পানি কথাতে এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, মানে দেশের তো শব্দ না, বাইরের দেশের শব্দ কোম্পানি, ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। দেখ লেখা আছে COM, কম। কম মানে কি? উইথ অর টুগেদার। দেখ কোম্পানি কথাটা কথাতে এসছে, আগেকার দিনে কি হতো দেখবি, অনেকে পার্টি পার্টি পার্টিতে যখন সব যাতায়াত করতো, এই তুই আমার সঙ্গে চ কোম্পানি দিবি, বুঝলি না, আমরা রাস্তায় কখনো ঘুরতে বেরোলে বলি তুই আমার সঙ্গে কোম্পানি দিবি, চ আমার সঙ্গে চ পুজোয় একসঙ্গে চ বেরোই কোম্পানি দেবো, বুঝতে পারি না, কোম্পানি এরকম জায়গা থেকেই এসছে। কোম্পানি মানে কি? তাই বলে COM, কোম্পানি মানে কি? উইথ অর টুগেদার, মানে একসাথে। কোম্পানি মানে কি? একসাথে। এবার হচ্ছে PAN, আছে না দেখ PAN, PAN মানে কি জানিস? ব্রেড, ব্রেড মানে বুঝিস তো কি? ব্রেড মানে খাওয়া দাওয়া করি, পাউরুটি, ব্রেড, ঠিক আছে। বলছে অ্যান্ড ইট অরিজিনালি রেফার টু অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন, মানে অনেক পার্সন একসাথে, হু টুক দেয়ার মিল টুগেদার, সবাই একসাথে যখন খাওয়া দাওয়া করছে, বুঝতে পারি তো, এখান থেকেই ব্যাপারটা এসছে। এখান থেকে আস্তে আস্তে অনেক বড় হয়েছে কোম্পানি জিনিসটা। দেখো বলা বাকি ছিল আগের দিন, একটু বলে দিলাম। ফিচার্স, আমি আগের দিন কোম্পানির ফিচার্সটা লিখেছিলাম, বললাম ডিসকাশন আজকে করবো, স্প্ল্যাক বলেছিলাম না, তো এরকম এক একটা করে বোঝাচ্ছি। প্রথমে কি কোম্পানির একটা ফিচার দেখ, আর্টিফিশিয়াল পার্সন। আমরা যেমন, আমরা কি ধরনের পার্সন? আমরা ন্যাচারাল পার্সন, আমরা ন্যাচারাল পার্সন, ঠিক আছে তো। কিন্তু কোম্পানি কি ধরনের পার্সন? কোম্পানি হচ্ছে, এটা পরীক্ষা MCQ কেমন দিতে পারে, বলতে পারে কোম্পানি ইজ আ, চারটে অপশন দিয়ে দেবে, তখন তো বলতে হবে কোম্পানি ইজ আ আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে। আমরা কি পার্সন? আমরা ন্যাচারাল পার্সন, ঠিক আছে তো, আমরা ন্যাচারাল পার্সন। কিন্তু কোম্পানি কি ধরনের পার্সন? কোম্পানি আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে। কি লিখে যাক, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন, বুঝতে পারছিস আর্টিফিশিয়াল পার্সন জিনিসটা কি? হ্যাঁ, আর্টিফিশিয়াল পার্সন। আমরা কি? আমরা হচ্ছে নর্মাল পার্সন, ন্যাচারাল পার্সন আমরা, ভগবান তো, ঠিক আছে তো। ঠিক আছে তো, তাহলে কি বললাম, আমরা হচ্ছে ন্যাচারাল পার্সন, ঠিক আছে, আমরা ন্যাচারাল পার্সন, কিন্তু কোম্পানিটা আর্টিফিশিয়াল পার্সন। দেখ লেখা আছে কোম্পানি ইজ আ আর্টিফিশিয়াল পার্সন, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল। কোম্পানিকে কে তৈরি করে? কোম্পানিকে আইন তৈরি করে, জানিস কোম্পানির কখনো মৃত্যু নেই, কোম্পানিকে তৈরি করবে আইন, কোম্পানিকে তৈরি করে, আর আইনই কোম্পানিকে মারতে পারে। যেমন ধর কোনো ভূমিকম্প হয়ে গেল, কোম্পানির কিন্তু মৃত্যু হবে না, কোম্পানির মৃত্যু হবে না, কিন্তু ধর কোনো ভূমিকম্প হয়ে গেলে আমরা শেষ হয়ে যাবো, ঠিক আছে, আমরা শেষ হয়ে যাবো, আমাদের কিছু না কিছু হয়ে যাবে, কিন্তু কোম্পানির কিন্তু কোনো মৃত্যু নেই, কোম্পানির মৃত্যু নেই। কোম্পানিকে কে তৈরি করে? কোম্পানিকে ল তৈরি করে। আর কোম্পানিকে ভাঙতে পারে কে? কোম্পানিকে লই ভাঙতে পারে, এছাড়া কেউ না। বলছে ইট হ্যাজ নো বডি, আমাদের যেমন বডি আছে, কোম্পানির কোনো বডি নেই, নো সোল, বুঝিস তো, সোল মানে বুঝতেই পারছিস, কোম্পানির কোনো বডি নেই, সোল মানে আত্মা, ঠিক আছে, কোম্পানির কোনো বডি নেই, নো সোল, এটা বলেছে। ইট এনজয় সার্টেন রাইটস, ঠিক আছে, কোম্পানি এনজয় করে, রাইট মানে কি? অধিকার, কোম্পানির কিছু অধিকার আছে যেটা ওরা এনজয় করে, লাইক ন্যাচারাল পার্সন, আমরাও যেমন কিছু অধিকার আমরা এনজয় করি, কোম্পানিও সেরকম অধিকার আছে, কোম্পানি বেশ কিছু অধিকার ওরা এনজয় করতে পারে। নেক্সট কি বলেছে, ইট হ্যাজ দ্য রাইট টু ওন প্রপার্টি, কোম্পানি নিজের নামে নিজস্ব কোনো প্রপার্টি রাখতে পারে। যেমন দেখ কোনো কোম্পানি দ্বারা, আজকে দেখ একটা টাটা কোম্পানি একটা বিল্ডিং কিনলো, তো কোম্পানির নামে বিল্ডিং হয়, রতন টাটার নামে বিল্ডিং হয় না, কোম্পানির নামে বিল্ডিং হয়। তাই বলছে ইট হ্যাজ দ্য রাইট টু ওন দ্য প্রপার্টি অ্যান্ড এন্টার ইন টু দ্য কন্ট্রাক্ট, আমরা যেমন কোনো কন্ট্রাক্ট করতে পারি, কোম্পানিও সেরকম কন্ট্রাক্ট করতে পারে, ঠিক আছে তো। এই হলো আর্টিফিশিয়াল পার্সন। এবার বলছে কি, পারপিচুয়াল সাকসেশন, ঠিক আছে, পারপিচুয়াল সাকসেশনটা কি? দেখ কি বলেছে একটু পড়ে নে, বলছে আ মেম্বার মে কাম, আ মেম্বার মে গো, বাট দ্য কোম্পানি উইল গো অন ফর এভার। দেখ কোম্পানিতে মেম্বার, মেম্বার বুঝিস তো, কোম্পানি মেম্বার কারা? কোম্পানি শেয়ার যারা কেনে তাকে কোম্পানি মেম্বার বলে, শেয়ার হোল্ডার। আমি আজকে টাটা কোম্পানির শেয়ার কিনলাম, আমি টাটা কোম্পানির মেম্বার হয়ে গেলাম, অর্থাৎ আমি টাটা কোম্পানির শেয়ার হোল্ডার। কোম্পানিতে মেম্বার যখন খুশি আসতে পারে, আবার যখন খুশি কোম্পানি থেকে মেম্বার চলে যেতে পারে, এতে কোম্পানি কেউ যায় আসে না, এতে কোম্পানি কেউ যায় আসে না, বুঝতে পারছিস তো। আজ কোম্পানির শেয়ার হোল্ডার তুই ছিলি, তুই ধর তোর শেয়ারটা আমাকে বেঁচে দিলি, আগে তুই ছিলি মালিক, এখন হয়ে গেলাম তুই মালিকের বদলে আমি হয়ে গেলাম মালিক, এতে কোম্পানি কেউ যায় আসে না, ঠিক আছে তো। তারা বলেছে রিটায়ারমেন্ট, ডেথ আর ইনসলভেন্সি,
জানিস আগে আমরা যখন পার্টনারশিপ করতাম, কোন পার্টনার যদি রিটায়ার হয়ে যেত তখন পার্টনারশিপ বিজনেস অনেক সময় বন্ধ হয়ে যেত। কোন পার্টনার যদি মারা যেত পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যেত। কোন পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যেত পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যেত। কিন্তু কোন শেয়ার হোল্ডার যদি বুঝে কি কোন শেয়ার হোল্ডার যদি মারা যায়, কোন শেয়ার হোল্ডার যদি ইনসলভেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোম্পানি কখনো বন্ধ হয় না। কোম্পানি কখনো কোম্পানি যেমন চলে তেমন চলতেই থাকবে। বলছি রিটায়ারমেন্ট ডেট আর ইনসলভেন্সি অফ ইটস মেম্বার ডু নট এফেক্ট দ্য কন্টিনিউটি অফ দ্য কোম্পানি। কোম্পানি চলতেই থাকবে। কি বললাম বুঝতে পারছি? সাপোজ আমি একটা উদাহরণ বলছি, টাটা কোম্পানি ডিরেক্টরদার রতন টাটা, রতন টাটা যদি মরে যায়, সাপোজ যদি মরে যায়, তাহলে কি টাটা কোম্পানি বন্ধ হয়ে যাবে? কোনদিন টাটা কোম্পানি বন্ধ হয়ে যাবে না। রিলায়েন্স কোম্পানি কথা বলি, আম্বানি, আম্বানি যদি কিছু হয়ে যায়, রিলায়েন্স কোম্পানি কি বন্ধ হয়? কোনদিন বন্ধ হবে না, তাই বলেছে। কিন্তু তুই ভাব, চিন্তা ভাবনা কর, যারা পার্টনারশিপ বিজনেস করছে, বা ধর একজন পার্টনার একটা দোকান, একটা মালিক দোকান খুলে বসেছে, ও যদি মারা যায় দোকানে চলবে? বুঝিস নি, যে বাড়ির সামনে দিবি কত দেখি চায়ের দোকান আছে, ও যদি মারা যায় তো দোকানে চলবে না? স্যার কে চালাবে দোকান? তো এটা বুঝতে হবে তোকে, বুঝতে পারলি তো? পারপেচুয়াল সাকসেশন। নেক্সট বলেছে কি, তার মানে পয়েন্ট গুলো পড়বি, ভিতরের পয়েন্ট তোকে কিচ্ছু জানতে যাইবে না, তোকে ওপরের উপর পয়েন্ট গুলো জানতে পারবি। ওপর গুলো পয়েন্টটা তোকে বলছি, ভিতরটা মাথা মানে ভিতরটা বললাম মানে ওপরটা মাথা মানে ঢুকে যায়। লিমিটেড লাইবিলিটি, যেমন ধর পার্টনারশিপ করেছিলে তো, তারপর পার্টনারশিপ মানে অংশীদারি কারবার, সোল প্রপার্টি মানে এক মালিকানা কারবার, এতে লাইবিলিটি হয়। সাপোজ ধর আজকে ধর আমি ব্যবসা শুরু করেছি, সোল প্রপার্টিশিপ বিজনেস, এক মালিকানা, আমি আজকে ব্যবসা শুরু করেছি, মার্কেট থেকে 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, ঠিক আছে? তো এবার যদি টাকা শোধ করতে না পারি, আমার বাড়ি ঘর বেঁচে টাকা শোধ করতে হবে। পার্টনারশিপ বিজনেসেও তাই, পার্টনারশিপ বিজনেস পার্টনাররা মিলে ব্যবসা শুরু করেছে, বাইরে থেকে লোন নিয়ে ব্যবসা করেছে, যদি টাকাটা শোধ করতে না পারে, ঠিক আছে, বাড়ি ঘর থেকে টাকা এনে লোন শোধ করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে এরকম না। তাহলে কি বুঝতে পারলি? সোল প্রপার্টি বিজনেসের লাইবিলিটি আনলিমিটেড, পার্টনারশিপের লাইবিলিটি আনলিমিটেড, কিন্তু কোম্পানির লাইবিলিটি কি? কোম্পানির লাইবিলিটি লিমিটেড হয়, লিমিটেড। অর্থাৎ আজকে ধর আমি টাটা কোম্পানির শেয়ার কিনেছি, টাটা কোম্পানি ধর আমি 10,000 টাকা শেয়ার কিনেছি, আমার লাইবিলিটি কত থাকবে? 10,000 টাকা, তার বেশি আমার লাইবিলিটি থাকবে না। অর্থাৎ আমার বাড়ি ঘর বেঁচে কিন্তু ধর টাটা কোম্পানি ধর প্রচুর লস হলো, যে শেয়ার হোল্ডার তার বাড়ি ঘর বেঁচে টাকা শোধ করতে, এরকম না। লাইবিলিটি, আমার লাইবিলিটি কত হবে? আমি যতটা শেয়ার কিনেছি, আমি যতটা শেয়ার কিনি ততটাই আমার লাইবিলিটি। তাহলে তোর পরীক্ষা শর্ট কোশ্চেন তো 11-12 থেকে আসতো, বলতো যে কোম্পানির লাইবিলিটি কি হয়? লিমিটেড। তাই লিখেছে লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার, ভালো করে শুনবি, শেয়ার হোল্ডার। তাই শেয়ার হোল্ডার কাকে বলে? যে শেয়ার কিনে তাকে শেয়ার হোল্ডার বলে। লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার আর লিমিটেড টু দ্য নমিনাল ভ্যালু অফ শেয়ার। আজকে ধর টাটা কোম্পানি আমি শেয়ার কিনছি, আমি টাটা কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলাম, তা আমি যদি 10,000 টাকা শেয়ার কিনি, আমার লাইবিলিটি 10,000, তার বেশি না। সেপারেট লিগাল এন্টিটি, কোম্পানি ইজ সেপারেট ফ্রম দা দোজ হু ক্রিয়েটেড ইট। কোম্পানি যেদিন তৈরি হয়ে গেল, কোম্পানি যখনই তৈরি হয়ে গেল তখনই কিন্তু কোম্পানিটা সেপারেট হয়ে গেল। বলছে কোম্পানি, ভালো করে পড়, কি বলেছে? কোম্পানি ইজ সেপারেট, কোম্পানি সেপারেট, কোথা থেকে সেপারেট? ফ্রম দোজ, কোম্পানিটা যে তৈরি করেছে তার থেকে কোম্পানিটা আলাদা হয়ে গেল। তারপর বলেছে কি, দিস ইমপ্লাই দ্যাট আ কোম্পানি ক্যান নট বি হেল্ড লাইবেল ফর অ্যাকশন অফ ইটস মেম্বার। কোম্পানির যে সমস্ত মেম্বার থাকে, শেয়ারহোল্ডাররা থাকে, তারা যদি কোনো ভুল কাজ করে তার জন্য কিন্তু কোম্পানি কোনো দায়ী নেই, কোম্পানির দায়ী নেই, বুঝতে পারলি তো? নেক্সট বলেছে কি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোম্পানি বিইং আ লিগাল পারসন ইজ ক্যাপাবল অফ ওনিং এনজয়িং ডিসপোজিং প্রপার্টি ইন ইটস ওন নেম। মানে কোম্পানি একটা লিগাল পার্সন, মানে লিগাল পার্সন হিসেবে কাজ করে, ঠিক আছে? তো ও কি করে? ও ক্যাপাবেল, কোম্পানি ক্যাপাবেল, সামর্থ্য আছে, ঠিক আছে, কোম্পানির সেই ক্ষমতাটা আছে, নিজের নামে প্রপার্টি নিজের নামে কেনার, প্রপার্টি নিজের নামে বেচার, বুঝতে পারলি তো? প্রপার্টি নিজের নামে কেনার, নিজের নামে বেচার। ধর টাটা কোম্পানির কথা যদি বলি, টাটা কোম্পানি ধর অনেক ডিরেক্টর আছে, এ বি সি ডি ই, এরকম অনেকে যারা মানে ডিরেক্টর কেউ শেয়ার হোল্ডার, কোম্পানি অনেকে শেয়ার কিনতে পারে, টাটা কোম্পানির শেয়ার অনেকে কিনতে পারে। তো কি হয়, শেয়ার হোল্ডার ডিরেক্টর এরকম থাকে কোম্পানির মধ্যে, তো কোম্পানি টাটা কোম্পানি কিন্তু নিজের নামে অ্যাসেট কিনবে, নিজের নামে অ্যাসেট কিনবে, নাকি ওদের নামে, ওদের নামে অ্যাসেট কেনা হয় না, কোম্পানির অ্যাসেট কেনা কাদের নামে? কোম্পানির নামে। কোম্পানি নিজের নামে অ্যাসেট কিনতে পারে, নিজের নামে অ্যাসেট বেচতে পারে। কোম্পানি ইজ দ্য ওনার অফ ইটস অ্যাসেটস এন্ড লাইবিলিটি, মানে সমস্ত অ্যাসেট আর লাইবিলিটি ওনার হচ্ছে কোম্পানি। আচ্ছা দেখ কি ছিল, কমন সিল, কমন সিল উইস, তো মানে নিজস্ব, বাংলায় পড়েছিলে তোদের ওই
একটা স্ট্যাম্প থাকতো, স্ট্যাম্প কোম্পানি নিজস্ব একটা স্ট্যাম্প থাকে, বুঝছ তো? দেখ কি লিখেছে, আ কোম্পানি বিইং অ্যান আর্টিফিশিয়াল পারসন। কোম্পানি কি আর্টিফিশিয়াল পারসন? কোম্পানি তো আমাদের মতো ন্যাচারাল পারসন নয়, কোম্পানি তো আর্টিফিশিয়াল পারসন। আচ্ছা আমরা সাইন করতে পারি তো? আমরা সাইন করতে পারি, কিন্তু কোম্পানি সাইন করতে পারবে বল দেখি? কোম্পানি সাইন করতে পারবে? কোম্পানি তো আর্টিফিশিয়াল পারসন, কি করে সাইন করবে? বলছে কোম্পানি বিইং অ্যান আর্টিফিশিয়াল পারসন ক্যান নট সাইন ফর ইটসেলফ, কোম্পানি নিয়ে সাইন করতে পারবে না। তাই কি হবে, ইট ইজ ম্যান্ডেটরি আন্ডার ল দ্যাট কোম্পানি মাস্ট হ্যাভ আ কমন সিল, ঠিক আছে, উইথ ইটস নেম এনগ্রেভড আপন ইট। অর্থাৎ কোম্পানির একটা নিজস্ব একটা স্ট্যাম্প থাকবে, বুঝছ তো? স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পে কোম্পানির নাম লেখা থাকবে। বলছে যে কোম্পানির নিজস্ব একটা কমন সিল থাকবে, বুঝতে পারলি তো? এবং যে কমন সিল থাকবে, সেই কমন সিল থাকলে হবে না, ওর মধ্যে কোম্পানির নামটা লেখা রাখতে হবে। তাই লিখেছে এনগ্রেভড আপন ইট। নেক্সট, উইদাউট দ্য সিল দ্য ডিসিশন উইল নট বি কনসিডার্ড লিগাল। মানে উইদাউট, ভালো করে পড়, উইদাউট দ্য সিল মানে কমন সিল, কমন সিল ছাড়া কোন ডিসিশনটাকে লিগাল বলে ধরা হবে না, এটা হচ্ছে কমন সিল। লাস্ট পয়েন্ট, ট্রান্সফারেবল শেয়ার। ধর আজকে আমি টাটা কোম্পানির শেয়ার কিনেছি, এই শেয়ারটা আজীবন আমার কাছে থাকবে, অন্য কথা আছে? শুনেছিস কি বললাম, আজকে আমি টাটা কোম্পানির শেয়ার কিনেছি, এই শেয়ারটা সারা জীবন আমার কাছে থাকবে, কথা আছে? শেয়ারের দাম বেশি পেলে আমি শেয়ারটা কাউকে বেচে দেবো, তাহলে শেয়ার কি ট্রান্সফার করা যায় কি করা যায় না? শেয়ার ট্রান্সফার করা যায়। বলছে দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কোম্পানির যে ক্যাপিটাল হয় সেই ক্যাপিটালটা ডিভাইড করা যায় ইনটু পার্টস। কোম্পানির যে ক্যাপিটাল সেটা বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা যায়, এই ছোট ছোট পার্টকে বলা হয় শেয়ার, ঠিক আছে? তো কোম্পানি শেয়ার ক্যান বি ইজিলি ট্রান্সফার, কোম্পানি শেয়ার ইজিলি ট্রান্সফার করা যায়। আ মেম্বার ক্যান সেল হিজ শেয়ার, ঠিক আছে? আমার যে, আমি ধর টাটা কোম্পানি থেকে যে শেয়ারটা কিনেছি, সেই শেয়ারটা আমি বেচে দিতে পারি, কোথায় বেচতে পারি? ওপেন মার্কেটে। বলছে কোম্পানি আ মেম্বার ক্যান সেল হিজ শেয়ার ইন দা ওপেন মার্কেট অ্যান্ড গেট ব্যাক হিজ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা আমি ফিরে পাবো, যে টাকাটা আমি লাগিয়েছি সেই টাকাটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? তো উইদাউট হ্যাভিং টু উইথড্র মানি ফ্রম দা কোম্পানি। এই হচ্ছে কোম্পানি ফিচার্স। নেক্সট ক্লাসে আবার কিছু করবো।